আজকে তোমাদের সাথে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইআইটির নতুন ভর্তির সকল তথ্য তোমাদের জানাই দেব। যেহেতু এবছরে আইআইটির ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়ে গেছে এবং যারা তোমরা আইআইটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আইআইটিতে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ যোগ্যতা প্রয়োজন বা আইআইটিতে ভর্তি পরীক্ষার আবেদন কবে অনুষ্ঠিত হবে বা আইআইটির ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই তথ্যগুলো যেমন জানাবো, পাশাপাশি আইআইটিতে পড়াশোনা করতে গেলে 4 বছরে কত টাকা খরচ হবে এ সংক্রান্ত সকল তথ্য কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবা। তো সর্বপ্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব বা সকলের মনে যেটা প্রশ্ন যে আইআইটি কি প্রাইভেট ইউনিভার্সিটি না পাবলিক ইউনিভার্সিটি, তো এটার উত্তর হলো যে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা আইআইটি এটা পাবলিক ইউনিভার্সিটিও না প্রাইভেট ইউনিভার্সিটিও না, এটা বাংলাদেশের ভিতরে একমাত্র একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। অর্থাৎ অনেকে যেমন বাংলাদেশ থেকে বাইরের দেশে পড়াশোনা করতে যায় যে ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে, তো সেমভাবে তুমি দেশে থেকে বাংলাদেশের থেকে যদি তুমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তে চাও তাহলে তোমার জন্য আইআইটি একটা অপশন হবে, কারণ আইআইটি কিন্তু এটা পরিচালিত হয় বাইরের দেশ থেকে, অর্থাৎ এটা কিন্তু ওআইসি দ্বারা কিন্তু পরিচালিত হয়, অর্থাৎ এটা পরিচালিত হয় বাইরের দেশ থেকে। এখানে যখন তুমি ভর্তি হতে যাবা তোমাকে ডলারে পেমেন্ট করতে হবে, অর্থাৎ এই পরিচালনাটা সম্পূর্ণ বাইরের দেশ থেকে যেহেতু করে, এটা তুমি দেশে থেকে বাংলাদেশের থেকে যদি তুমি ইন্টারন্যাশনাল লেভেলের পড়াশোনা করতে চাও বা সেই মানের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাও তোমার জন্য কিন্তু আইআইটি একটা অপশন হবে, কারণ অনেকে আইআইটিতে পড়তে চাও কারণ এখানকার পড়াশোনার তোমার দেখবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এরা বাইরের দেশ থেকে এখানে এসে পড়াশোনা করে, সো তোমার বন্ধুবান্ধব যারা হবে সবাই দেখবে ম্যাক্সিমাম বাইরের দেশের। এখন প্রশ্ন হলো যে আইআইটির ক্যাম্পাসটা কোথায়, এটা কিন্তু গাজীপুরে, অর্থাৎ ঢাকার গাজীপুরে অবস্থিত। এখানে কত স্টুডেন্ট চান্স পায়, প্রতি বছর এখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে 720 জন স্টুডেন্ট চান্স পায়, এর ভিতরে কিন্তু এখানে বিদেশি স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট কিন্তু বিদেশ থেকে এখানে পড়তে আসে, তো এখান থেকে পড়াশোনা কমপ্লিট করে তুমি বাইরের দেশে তেমন ভালো ভালো চাকরি করতে পারবা পাশাপাশি দেশেও কিন্তু ভালো ভালো চাকরি করতে পারবা। প্রশ্ন হলো এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একটা ন্যূনতম আবেদন যোগ্যতা আছে, আবেদন যোগ্যতা কি, তোমার SSC 2020 অথবা পরে 2021-এর হয় এবং SSC-র জিপিএ যদি তোমার 4.50 হয় এবং HSC 2022 অথবা 2023 অর্থাৎ সেকেন্ড টাইম ওরা এখানে পরীক্ষা দিতে পারবে এবং HSC-র জিপিএ যদি 4.50 হয় তাহলে কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য তোমার আবেদন করতে পারবা। তবে অবশ্যই HSC-র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাকে A+ থাকতে হবে এবং HSC-র ইংলিশে তোমাকে A-গ্রেড কিন্তু অবশ্যই থাকতে হবে। এখানে যে ভর্তি পরীক্ষাটা নেয় এই ভর্তি পরীক্ষা কত মার্কের নেয়, 100 মার্কের MCQ বেস এখানে পরীক্ষা হয়, তার ভিতরে ফিজিক্স থেকে 35, ম্যাথ থেকে 35, কেমিস্ট্রি থেকে 35 এবং ইংলিশ থেকে কিন্তু 15 মার্কের প্রশ্ন আসে। এখানে নেগেটিভ মার্কিং আছে, একটা ভুল দেখালে 0.25 করে কাটা যায় এবং এটা কিন্তু তোমার HSC-র যে শর্ট সিলেবাস সেই অনুযায়ী প্রশ্ন করে এবং এখানে প্রশ্নগুলো কিন্তু ইংলিশ মাধ্যমে আসে। এখন প্রশ্ন হলো এখানে আবেদন করলে কি সকলে পরীক্ষা দিতে পারবে কিনা, না সকলে পরীক্ষা দিতে পারবে না, এখানেও সিলেকশন পদ্ধতি আছে। সিলেকশন পদ্ধতিটা কি, এখানে যাদের এই যোগ্যতাগুলো থাকবে তারা সকলে এখানে প্রাথমিক আবেদন করতে পারবে, প্রাথমিক আবেদন করার পর তারা কি করবে সিলেকশন করবে, অর্থাৎ সিলেক্ট করবে, কতজনকে সিলেক্ট করবে, টোটাল 8000 জনকে সিলেক্ট করবে আর ইংলিশ ভার্সনে 200 জনকে সিলেক্ট করবে। কার ভিত্তিতে সিলেক্ট করবে, তোমার ম্যাথ কেমিস্ট্রি কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশের জিপিএ অর্থাৎ HSC-র জিপিএ এবং নম্বর অনুযায়ী প্রথম 8000 জনকে তারা ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিবে। যদিও কথা কথা এখানে অ্যাপ্লাই করলো কথা কথা 50000 সকলে দিনের পরীক্ষা দিতে পারবে না, সেখান থেকে 8000 জনকে যারা সিলেক্ট করবে, এই 8000 জন যারা সিলেক্ট হবে তারাই কী করতে পারবে, তারা এই ভর্তি পরীক্ষায় বসতে পারবে। এখন তোমাদের এই যে আবেদনটা যে শুরু হচ্ছে প্রাথমিক আবেদন, সেই আবেদন কবে থেকে শুরু হবে, 22 জানুয়ারি থেকে তোমার 5 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাকে প্রাথমিকভাবে আবেদন করতে হবে যাদের এই জিপিএ থাকবে। সো আবেদন তুমি করলা, করার পর তারা সিলেক্ট করবে, অর্থাৎ জিপের উপর ভিত্তি করে বা নম্বরের উপর ভিত্তি করে সিলেক্ট করে তার তালিকা প্রকাশ করবে কবে, এই 23 ফেব্রুয়ারি। যখন 23 ফেব্রুয়ারি সিলেক্ট করবে তারপর তোমাকে দ্বিতীয় ধাপে পেমেন্ট করতে হবে, পেমেন্ট এই 26 ফেব্রুয়ারি থেকে 5 মার্চের ভিতরে 1000 টাকা দিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে। যখন তুমি পেমেন্ট করবা তারপরে তুমি এই ভর্তি পরীক্ষায় কিন্তু বসতে পারবে এবং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, এই 22 মার্চ কিন্তু অনুষ্ঠিত হবে। আর অনলাইনে তুমি অ্যাপ্লাই করবা, এই অনলাইনে অ্যাপ্লাইটা তুমি এখানে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবা। এখন তোমার মনে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, যেহেতু এটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটার খরচটা কিন্তু একটু তুলনামূলক বেশি, কত খরচ হয়, তো 4 বছর এখানে পড়াশোনা করতে গেলে দেখা যায় অন অ্যাভারেজ 18 লাখ টাকা থেকে প্রায় 24 লক্ষ টাকার মতো কিন্তু খরচ হতে পারে।
এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে, এত টাকা খরচ করে কেন পড়াশোনা করব। তা আসলে সাধারণত যারা বাংলাদেশি স্টুডেন্ট তাদের প্রথম যে টেন্ডেন্সি থাকে স্কলারশিপ পাওয়া, কারণ স্কলারশিপ নিয়ে পড়তে গেলে অনেক কম টাকায় খরচ করে পড়াশোনা করতে পারো। যেমন একটা স্কলারশিপ আছে ফুল ওআইসি স্কলারশিপ, অর্থাৎ তুমি যদি ভর্তি পরীক্ষায় ফার্স্ট এবং সেকেন্ড হও তাহলে তুমি টোটালি ফ্রিতেই, তোমাকে আর 18 লাখ বা 24 লাখ কোনো টাকাই দিতে হবে না, তুমি ফ্রিতে এখানে পড়াশোনা করতে পারবা। সেক্ষেত্রে শুধুমাত্র ভর্তি হওয়ার সময় $1,000 দিতে হবে, পরবর্তীতে যেটা তোমাকে আবার ফেরতও দিবে। তার মানে তুমি যারা ফার্স্ট বা সেকেন্ড হবে এই ভর্তি পরীক্ষায় তারা একবারে ফ্রিতেই, তাদের কোনো ধরনের টাকা দিতে হবে না, এই 18 লাখ বা 24 লাখ কোনো টাকা ছাড়াই তুমি ফ্রিতে এখানে পড়াশোনা করতে পারবা একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আর যারা পার্শিয়াল ওআইসি স্কলারশিপ পাবে, বাংলাদেশের যারা স্টুডেন্ট আছে তাদের ভিতরে 84 জন এই স্কলারশিপটা পাবে, তাদের ভিতরে ভর্তি হওয়ার সময় মাত্র $6,500 দিয়ে ভর্তি হতে হবে, আর 3 বছরে বাকি যে 3 বছর আছে 3 বছরে কোনো ধরনের ফি দিতে হবে না। অর্থাৎ যারা স্কলারশিপ নিয়ে পড়তে চাও তাদের জন্য আইআইটিটা ভালো একটা অপশন হবে। তো এই হলো আইআইটির ভর্তি সংক্রান্ত সকল তথ্য তোমাদের জানাই দিলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।